প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং আপডেট মাসের শেষে কার্যত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য চাঞ্চল্যকর খবর আপডেট সামাজিক সোর্সের গুরুত্বপূর্ণ বার্তা সবটাই ভিডিওর মধ্যে প্রোভাইড করছি তাই সিরিয়াসলি এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চলুন একদম কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করে যাই এবং সেখান থেকে সামাজিক সোর্সের যে গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসছে তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি একেবারে গুরুত্বপূর্ণ বার্তা সামাজিক সোর্সের তরফ থেকে একেবারে মে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে সামাজিক সোর্স একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কার্যত এই মাসের শেষ এসে আর কোনো ধরনের কেস রিলেটেড হোক বা অন্যান্য লেটার ছাড়া সংক্রান্ত বিষয় হোক আর কোনো খবর আপডেট কিন্তু উঠে আসছে না আগামী মাসের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অর্থাৎ আগত জুন মাসের দিকে সামাজিক সোর্সের এই গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে এসেছে গতকালকে তারা এই বার্তাটি বা মেসেজটি আমাদেরকে প্রোভাইড করেছিলেন এবং সে বিষয়ে ভিডিও ক্লিপিংস ভিডিও লিংক এবং ইউটিউব এ তথ্য থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে সামাজিক সোর্স এই বিষয়টিকে আমাদের কাছে তুলে ধরেছিলেন এবং ডাটা প্রোভাইড করে এই বিষয়টি জানিয়েছেন যে মাসের শেষে এসে আপাতত মে মাসের আর কোনো অর্গানাইজার টিচারদের কেস রিলেটেড কিংবা লেটার ছাড়া বা লেটার হাতে পাওয়া নিয়ে আর কোনো খবর আপডেট এই মুহূর্তের জন্য উঠে আসছে না আগামী জুন মাসের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অবশ্যই জুন মাসে ভোট পর্ব মিটছে আমরা জানি যে এক তারিখ শেষ দফার ভোট এবং তারপর চার তারিখ ফলাফল ঘোষণা এবং দশ তারিখ পর্যন্ত রাজ্যে নির্দিষ্ট আচরণবিধি অর্থাৎ ইলেকশন কমিশনের ঘোষিত কোড অফ কন্ডাক্ট কিন্তু বা বিধি কিন্তু চালু থাকছে এই দশ তারিখের পর থেকে কোনো সিরিয়াসলি আপডেট অথেন্টিক্যালি উঠে আসে কি না সে বিষয়ে সামাজিক সোর্স যথেষ্ট পরিমাণে কিন্তু খবর রাখবেন আমাদেরকে ডাটা প্রোভাইড করবেন সে বিষয়ে আমরা জানি এবং সামাজিক সোর্সের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি গুরুত্বপূর্ণ আপডেট আমাদেরকে প্রোভাইড করে থাকেন সময় সময় তবে দশ তারিখের মধ্যে তারা খোঁজখবর করবার চেষ্টা করবেন এটুকু আপাতত জানা যাচ্ছে বা সেরকম সম্ভাবনা থাকছে তবে দশ তারিখের পরবর্তী সময় থেকে সিরিয়াসলি কিছু বিশেষ টপিকের ওপরে আর্জেন্ট খবরা খবর কিন্তু উঠে আসতে পারে ব্যাক টু ব্যাক পার্টে পার্টে সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো এবং ডে বাই ডে সেগুলোকে একটা একটা ভিডিও করে কিন্তু প্রোভাইড করব ডেলি বেসিসে ভিডিও নাও আসতে পারে আবার ডেলি বেসিসে রেগুলার ভিডিও আসতেও পারে অথেন্টিক খবর সংগ্রহ করে আমরা প্রোভাইড করবার চেষ্টা করব এবং সামাজিক সোর্স এ বিষয়ে আমাদেরকে কতটা হেল্প করেন সেটাই এখন দেখার বিষয় আপাতত মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আপাতত আর কোনো খবর উঠে আসছে না চাকরি বন্ধুরা অনেকেই জানতে চাইছেন যে মাসের শেষ দফায় এসে গিয়ে কী ধরনের খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি মাসের শেষ দফায় এসে আর কোনো খবর নেই জুন মাসের মাঝামাঝি সময় বা সেকেন্ড উইক থেকে কোনো গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসে কিনা সেই দিকে আমরা লক্ষ্য রাখবার চেষ্টা করছি আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অসমর্থিত সূত্র এবং বিশেষ সূত্র পাশাপাশি সামাজিক সোর্স আমাদেরকে যে বার্তা প্রোভাইড করেছেন সেখান থেকে যাবতীয় আন যে সমস্ত খবর আপডেট উঠে আসলো তা প্রোভাইড করলাম দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ